যারা ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কবে কারেন্ট হবে, বা আপনাদের ইন্টারভিউ ডেটটা কবে কারেন্ট হবে, কবে আপনারা ইন্টারভিউ দিতে পারবেন, বা কবে আপনারা ভিসা নিয়ে ইউএসএতে যেতে পারবেন, তাদের সবার এই ইউএসএর স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা ভিসা বুলেটিন শেয়ার করে, এই জিনিসটায় চোখ রাখলে আপনারা অনেকটাই একটা ওভারঅল আইডিয়া পাবেন। তো এই অগাস্টের ভিসা বুলেটিনে কি পরিবর্তন এলো, বা এখন কোন কোন ক্যাটাগরিগুলো কারেন্ট আছে, কাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কবে হবে, বা কাদের ইন্টারভিউটা কবে হতে পারে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড, দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন, আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসে আজকের মূল আলোচনা। আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে নেক্সট ভিসা বুলেটিনে কী আসলো, বা নতুন ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসলো। এ কারণে প্রতি মাসেই আমরা চেষ্টা করি যে ভিসা বুলেটিনের আপডেটটা আপনাদেরকে দিতে। তো এই অগাস্টের ভিসা বুলেটিনটা খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে, তো চলুন আমরা দেখি যে এই অগাস্টের ভিসা বুলেটিনে কী পরিবর্তন আসছে। প্রথমেই আমরা আলোচনা করব ফাইনাল অ্যাকশন ডেট নিয়ে, অর্থাৎ ইন্টারভিউর কিউতে। আপনাদের আগেই বলেছি, আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন, যে ফাইনাল অ্যাকশন ডেটটা হচ্ছে যে ইন্টারভিউর কিউতে কারা আছে বা কারা এখন ইন্টারভিউ দেওয়ার জন্য এলিজিবল, এই ডেটটা। এই যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি, এটা হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন, এদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে 22 অক্টোবর 2015। এরপরে F2A অর্থাৎ স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ড হোল্ডার, তাদের এই ক্যাটাগরিটা ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে 15 নভেম্বর 2021। এরপরে হচ্ছে F2B ক্যাটাগরি, এই F2B ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ পার্মানেন্ট রেসিডেন্ট, এক্ষেত্রে 21 বিলো হতে পারে বা ওভার 20 হতে পারে, তবে আনমেরিড হতে হবে। এই F2B এর কারেন্ট ফাইনাল অ্যাকশন ডেটটা হচ্ছে 1 মে 2016। এরপর হচ্ছে F3 ক্যাটাগরি, এই F3 ক্যাটাগরিটা হচ্ছে ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড, এখানে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট আছে হচ্ছে 1 এপ্রিল 2010। আর ফাইনালি সবচেয়ে বড় যেই গ্রুপটা অধীর আগ্রহে অপেক্ষা করছে, F4 ক্যাটাগরি অর্থাৎ সিবলিং অফ ইউএস সিটিজেন, তাদের ফাইনাল অ্যাকশন ডেট হচ্ছে 1 অগাস্ট 2007। আপনাদের মানে হতাশ হওয়ার কিছু নাই, আপনারা অনেকেই হয়তো যারা লাস্ট ভিসা বুলেটিনটা দেখেছেন যে এই ভিসা বুলেটিনে কোনো রকম কোনো ফাইনাল অ্যাকশন ডেটে কোনো রকম কোনো চেঞ্জ আসে নাই, অর্থাৎ জুলাইতে যা ছিল তাই আছে, কারণ ইন্টারভিউর কিউটা খুব বেশি দূর আগায় নাই, দ্যাটস ওয়াই এখানে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। তবে যারা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের জন্য কিছু সুখবর আছে, সেটা হচ্ছে F1 ক্যাটাগরির এখন কারেন্ট ডকুমেন্ট ফাইলিং ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর 2017, এটাতে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, জাস্ট জুলাইতে যা ছিল তাই আছে। F2A ক্যাটাগরি, এটা হচ্ছে 15 জুন 2024, এই ক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে, যেটা এর আগে ছিল 1 নভেম্বর 2023, তো ভালো একটা পরিবর্তন এসেছে। আর এরপরে F2B ক্যাটাগরি, এক্ষেত্রে হচ্ছে 1 জানুয়ারি 2017, এটারও জুলাইয়ের সাথে কোনো পরিবর্তন হয় নাই, জুলাইয়ের মতোই আছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে এই ক্যাটাগরিটা, যেই ক্যাটাগরির মানে কিউটা কমে আসবে সেই ক্যাটাগরির ডেট অফ ফাইলিংটা কিন্তু এগিয়ে যায়। এরপর F3 ক্যাটাগরি অর্থাৎ ইউএস সিটিজেনের মেরিড চাইল্ড, তাদের যেই ডকুমেন্ট ফাইলিং ডেটটা সেটা হচ্ছে 1 জানুয়ারি 2011, এটা কিন্তু আগের থেকে পরিবর্তন হয়েছে, এর আগে ছিল এটা হচ্ছে 1 অক্টোবর 2010। আর ফাইনালি F4 ক্যাটাগরির হচ্ছে 1 মার্চ 2028, এক্ষেত্রেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। তো এই ডকুমেন্ট ফাইলিং ডেট হচ্ছে যখনই আপনাদের কারেন্ট হবে তখন আপনারা কী করতে পারবেন, কেসে ঢুকে তারপর আপনাদের DS-260টা ফিল আউট করতে পারবেন, সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবং ডকুমেন্টারিলি কোয়ালিফাইড হওয়ার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করতে পারবেন, তখন তারা কেসটা রিভিউ করে আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই করে দেয়। এমনিতেই আপনারা জানেন যে ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন পিটিশন ফাইল করার পর থেকে অনেক দিন বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন সময় বা দীর্ঘদিন অপেক্ষা করতে হয়, তার মধ্যে আবার এই যে
প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী থেকে নতুন কিন্তু একটা টেনশন বা নতুন কিন্তু একটা প্রেশার ইউএস এম্বাসির উপরে পড়েছে, দ্যাটস ওয়াই একটা বড় ব্যাকলগ তৈরি হচ্ছে। তো আপনারা যদি ডেট অফ ফাইলিংয়ে ডকুমেন্ট ফাইল করলেন, তারপর ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হওয়ার জন্য ওয়েট করলেন, ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হলেই কিন্তু আপনারা ইন্টারভিউর কিউতে পড়ে যান এবং তারপর পরই আপনারা ইন্টারভিউ দিতে পারতেন, কিন্তু এখন কিন্তু আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট অনুযায়ী আপনাদের চিন্তা করতে হবে যে কারা কখন ইন্টারভিউ ডেট পাবেন। ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট ম্যাক্সিমাম ক্যাটাগরির ক্ষেত্রে 2020 ডিসেম্বর বা 2021 জানুয়ারিতে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছিল তারা এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে। তো দ্যাটস ওয়াই আপনারা কে কখন ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন ওইটার সাথে একটা ক্যালকুলেট করতে পারেন। এর বাইরে F2A ক্যাটাগরি, F2B ক্যাটাগরি বা IR1, CR1, IR5 এই ক্যাটাগরি কিন্তু আবার অনেক এগিয়ে। দ্যাটস ওয়াই আপনারা ক্যাটাগরি ওয়াইজ ডকুমেন্টারিলি কোয়ালিফাইড কে কখন হয়েছে ওইটার উপর বেসিস করে ইন্টারভিউ ডেট পাচ্ছে বা ইন্টারভিউ দিচ্ছে। আপনারা ইন্টারভিউ লেটার পাওয়ার পরে অবশ্যই এত অধীর আগ্রহে অপেক্ষা করার পরে আপনাদের দীর্ঘ প্রত্যাশার যে ইন্টারভিউ ডেটটা আসলো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইন্টারভিউর সঠিক প্রিপারেশান নিয়ে তারপর ইন্টারভিউ দিতে যাবেন। আপনারা দেখবেন যে আপনাদের ডকুমেন্টগুলো প্রপারলি ফাইলিং হয়েছে কিনা বা সাথে কোন ডকুমেন্টগুলো নিয়ে ইউএস এম্বাসির বা কনজুলার অফিসারের সকল কনফিউশন দূর করা যায়। এই সংক্রান্ত আমার বেশ কিছু ভিডিও আছে, ভিডিওগুলো দেখবেন, ইন্টারভিউর সঠিক প্রিপারেশান নেবেন এবং ইন্টারভিউতে যাবেন। কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনের পর থেকে ইউএস এম্বাসির উপরে কিন্তু এক্সট্রা প্রেশার আছে, তাদের খুব দ্রুততম সময়ে ডিসিশন নিতে হয়। দ্যাটস ওয়াই ছোটোখাটো কিছু কারণে আপনাদের ভিসাটা রিফিউজ হতে পারে বা আপনাদেরকে একটা কোশ্চেনিয়ার দিয়ে দিতে পারে যে কারণে আপনাদের আবার বছরের পর বছর অপেক্ষা করতে হতে পারে। তাই আপনারা সঠিকভাবে প্রিপারেশান নিয়ে সঠিকভাবে জেনে বুঝে প্রস্তুতি নিয়ে কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। তাহলে এত প্রতীক্ষার পরে যে ইন্টারভিউ ডেট পেলেন সেটা দিয়ে আপনারা আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আদারওয়াইজ বিভিন্ন সময়ে আমার কাছে আসে বিভিন্ন কেউ যে বিভিন্ন কারণে ভিসা রিফিউজ হচ্ছে বা কোশ্চেনিয়ার পাচ্ছে, তাতে কিন্তু অনেক হতাশ হওয়ার বিষয়। বিভিন্ন কারণে রিফিউজ হলেও আমরা সেটা তাৎক্ষণিক একটা ব্যবস্থা করতে পারি, বাট যদি কোশ্চেনিয়ার দিয়ে দেয় তাহলে কোশ্চেনিয়ার সলভ করার পরে আপনার কেসটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউতে চলে যায় এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে অনেক লম্বা একটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তাই আপনারা সঠিকভাবে প্রিপারেশন নিয়ে আমার এই সংক্রান্ত সকল ভিডিও দেখে বা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসএর লেটেস্ট যেই ভিসা বুলেটিনটা, এই ভিসা বুলেটিনে কোন ক্যাটাগরি কবে কারেন্ট হলো, কোন ক্যাটাগরির কারা ইন্টারভিউ দিতে পারবে বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট আছে সেটা কিন্তু আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।